বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী নাম ঘোষণা করল বামেরা। সিপিআইএম প্রার্থী হলেন ডক্টর সুকৃতি ঘোষাল। তিনি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বোরহাট এলাকার বাসিন্দা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে এমএ ও পিএইচডি করেছেন। বর্তমানে রবীন্দ্র মহাবিদ্যালয়ে হুগলি ও হাওড়া বিজয়কৃষ্ণ গার্লস কলেজে অধ্যাপনা করার পর তিনি 2002 সাল থেকে 2020 পর্যন্ত প্রায় 18 বছর ধরে বর্ধমান শহরে মহারাজা ধীরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন। 2020 সালে সেখান থেকেই তিনি অবসর নেন। তবে ছাত্র রাজনীতির মধ্য দিয়েই তিনি সিপিএম পার্টিতে প্রবেশ করেন। শনিবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃতীয় দফায় সিপিএম প্রার্থীর নাম ঘোষণা হয় আলিমুদ্দিন থেকে। নাম ঘোষণা করেন বাম চেয়ারম্যান বিমান বসু। তারপরই প্রার্থীকে নিয়ে প্রচার শুরু বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী ডক্টর সুকৃতি ঘোষাল প্রথম প্রতিক্রিয়া ধরা পড়ল আমাদের ক্যামেরায়। কি বলছেন প্রার্থী? দেখুন, একটা মানে আমার ছাত্র জীবন থেকেই রাজনীতির প্রতি আমার অনুরাগ ছিল এবং হচ্ছে দেশের রাজনৈতিক যে প্রেক্ষাপটের বদল সব কিছুই আমি নজর করতাম, খেয়াল করতাম, নিজের মতো করে বিশ্লেষণ করবার চেষ্টা করতাম। এখন মানে সিপিআইএমের মতো একটা দলেতে প্রার্থী হতে পারা মানে এটা আমার কাছে সম্মানের। এবার এটা দায়িত্ব, এটা ব্যক্তিগত তো কিছু ব্যাপার নয়, এটা হচ্ছে সমষ্টিগত একটা দায়িত্ব। সে দায়িত্ব পালন আমি আমার নিজের মতো করে করার চেষ্টা করব এবং হচ্ছে যে একটা লোকসভা কেন্দ্র মানে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রতে 7টা বিধানসভা আছে, সেই 7টা বিধানসভা মানে ক্ষেত্রতে বহু পার্টি কর্মী আছে, তারা হচ্ছে চেষ্টা করছে যে রাজনৈতিক আন্দোলন করার, সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে তারা আত্মনিবেদন করবার চেষ্টা করছে। আমি চেষ্টা করব তাদের পাশে থাকতে। পার্টি যে দায়িত্ব আমার জন্য নির্ধারণ করেছে সে দায়িত্ব আমি পালন করার চেষ্টা করব নিজের সাধ্য মতো। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? দেখুন, জেতার ব্যাপারেতে আশাবাদী সেটা নিশ্চয়ই যখন কোনো পার্টি মানে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র একদিকে গ্রামীণ বর্ধমান, অন্যদিকে শিল্প শহর দুর্গাপুর। তৃণমূলের হয়ে লড়ছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার কীর্তি আজাদ, অন্যদিকে সিপিএমের হয়ে রয়েছে ঘরের ছেলেই। বিজেপি যদিও এখনও এই আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেনি, তবে ভোট লড়াইয়ে ভোটের যুদ্ধে কে থাকবে এগিয়ে তার জন্য এখন অপেক্ষা। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের সটিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম।